তো বিয়ে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি খুবই অসাধারণ একটি ভিডিও করতে যাচ্ছি আজকের ভিডিওতে আপনার মোবাইলে কোনো কল আসলে বা কোনো এস আসলে বলে দেবে তার নাম কোন নাম্বার থেকে এসএমএস আসলো হোয়াটসঅ্যাপে এস এম এস আসলেও বলে দেবে কল আসলেও বলে দেবে তো ফর এক্সাম্পল হিসেবে আমরা প্রথমে দেখি নেব ডেমো ভিডিও ডেমো হোয়াটসঅ্যাপে ক মেসেজ আসলে সেটা বলে দেখি না অথবা মোবাইলে কল আসলে সেটা বলে দেয় না সেটা দেখাবো ফর এক্সাম্পল আমি এই একটি মোবাইল দেখতে পাচ্ছেন এই মোবাইলে দেখতে এখন মেসেজ সেন্ড করে দেখাবো হোয়াটসঅ্যাপে একটি এখন আমি অন্য মোবাইল থেকে এইটাতে আর একটি কল দিয়ে দেখাবো কল আসলে সেটা বলে না তার নাম তো আমি অন্য মোবাইল থেকে একটি এই মোবাইলটাতে একটি কল দিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন কলটা অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন কলটা চলে আসলে বলে দেবে তো দেখতে পাচ্ছেন এভাবে আপনার মোবাইলে কল আসলে তার নাম বলে দেবে কোনো এস এম এস যদি হোয়াটসঅ্যাপে বা কোনো মেসেজ আসে সেটাও তার নাম বলে দেবে কোন নাম্বার থেকে আপনার এস এম এস আসছে বা কল আসছে তো আপনি যদি বিজি থাকেন আপনি দেখে গেছে মেসেজ আসলো আপনি বুঝতে পারলেন না কে মেসেজটা দিল আপনার প্রয়োজনীয় কোনো মেসেজ আসলে তার নাম বলে দিলে আপনি বুঝতে পারবেন আপনার এটা খুবই প্রয়োজনীয় মেসেজ আপনাকে তাড়াতাড়ি মেসেজটা দেখার প্রয়োজন বা কলটা রিসিভ করার প্রয়োজন তো এটা আপনি কীভাবে আপনার মোবাইলে করবেন আপনার মোবাইলে কোনো কল বা এস এম এস আসলে সেটা বলে দেবে তার নাম সহ বলে দেবে তো আপনি খুব সহজে বুঝে যেতে পারবেন আপনি কীভাবে আপনার মোবাইলে কল রিসিভ করবেন বা কোনো এস এম এস এর রিপ্লাই আপনি দেবেন তো এটা কীভাবে আপনার মোবাইলে করবেন সেটাই দেখে থাকুন তা তো চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন বাংলা টেক জা ভিভিওর প্রথমে আমরা এফটি সেটিং দেখে নেব এফটি কিভাবে আপনি সেটিং করবেন সেটিং করার পর আপনার মোবাইলে যা আসবে যাই কল আসুক বা এস এম এস আসুক সব পরে শোনাবে আপনার ফোন তো সেটা কিভাবে আপনি করবেন তো প্রথম আমরা সেফ সব সেটিং দেখে নেব তারপর ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো এফসটি আপনি কীভাবে স্টোর থেকে ইনস্টল করবেন সফটওয়্যারটি যখন আপনি ওপেন করে দেবেন ইনস্টল করার পর কিছু এখানে পারমিশন দিতে হবে সেই পারমিশনগুলো আপনি যদি ঠিক মতো না দেন তাহলে এই সফটওয়্যারটি ঠিকমতো কাজ করবে না সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে কন্টিনিউ এলাকা রয়েছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা তীর চিহ্ন রয়েছে তীর চিহ্নতে ক্লিক করে আপনি এগুলাকে এখানে পারমিশনগুলো দিয়ে দেবেন পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর লাস্টে এখানে টিকসিনে রয়েছে টিকসিনেতে ক্লিক করে দেবেন টিকসিনেতে যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আরও কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজটা রয়েছে এখানে যেখানে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রয়েছে দেখতে পাচ্ছেন আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এসে আসল সেইগুলো দেখতে পাচ্ছেন এখানে ইংলিশটাই আপনি সিলেক্ট করে নেবেন ইংলিশটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন ওকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এফটির হোম পেজে আপনাকে নিয়ে এসে পর তারপর এখানে দেখতে হচ্ছেন এখানে ওকে দিয়ে দেবেন ওকে দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে হচ্ছেন আবারও আপনি এখানে ইংলিশটা সিলেক্ট করে সিলেক্ট করুন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি ইংলিশ তারপর একটু ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনি এখানে দিতে হচ্ছেন সেটিংগুলো রয়েছে যে সেটিংগুলো আপনি করে নিবেন ফর এক্সাম্পল আমরা এখানে দেখুন কল এই কল সেটিংটা এখানে অন করে দেখাবো উপরে দেখতে হচ্ছেন এই অপশনটি এনামল রয়েছে এটাকে আপনি এনাবেল অটোমেটিক থাকবে তা যদি না থাকে এটাকে এনেবেল করে দেবেন তারপর আমরা কল সেটিংটা দেখাবো এখানে কল সেটিংয়ে ক্লিক করে দেবো কল সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর একটু অ্যাড আসতে পারে অ্যাডগুলো কেটে দেবেন কল সেটিংয়ে আপনি যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইমগুলো সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন রেসপন্ড এটা কতবার আপনাকে বলে দেবে টু টাইম থ্রি টাইম ফোর টাইম আমি এখানে থ্রি টাইম সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ কল আসলে আপনাকে কতবার বলবে সেটাই তারপর এখানে দেখতেছেন আরও এখানে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন তারপর এখানে এইটাও আপনি এখানে অন করে দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন এটাও এখানে এখানে অন করে দেবেন এগুলো আপনি এখানে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে কল আসলে সেটা বলে দেবে আপনার ফোন তো এখানে সেটিং হয়ে গেছে তারপর এখানে আরও বিভিন্ন সেটিং রয়েছে আপনি এখানে এস এম এস সেটিং করতে পারেন এস এম এসে যদি আপনি ক্লিক করেন এখানে এস এম এসও সেটিং করতে পারবেন তাছাড়া এখানে আরও অপশন রয়েছে যদি অ্যাপস সেটিং অ্যাপসে ক্লিক করলে আরও বিভিন্ন ধরনের অ্যাপস আসবে অ্যাপসগুলো আপনি যে যে অ্যাপসগুলো সেটিং করতে চান সেগুলো করতে পারেন তো এখানে অ্যাপসটির সেটিং হয়ে গেছে তো এখন আমি একটি অন্য মোবাইল থেকে আমার মোবাইলটি কল দিয়ে দেখবো আসলে কল আসলে কীরকম বলে দেয় আমার মোবাইলটি তো আমি এখন বললাম মোবাইল থেকে আমার এই মোবাইলের একটি কল দিয়ে দেখবো আসলে এটা দুইবার সেট করেছি দুইবার বলে দেবে দেখছেন একটি কল চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমি দুইবার সেট করেছি এখানে আমার যেই নাম্বারে কল এসেছে সেই নাম্বারটির নাম বলে দিচ্ছে এবং কয়বার দুইবার বলে দেবে দুইবার সেট করলে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনার মোবাইলে যে কোনো কল আসলে আপনার মোবাইল আপনাকে বলে দেবে যে কোন নাম্বার থেকে কল আসলো সেটা আপনাকে বলে দেবে তো আশা করি বুঝতে পারছেন তো এখন আসুন আপনার এই সফটওয়্যারটি স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের স্টোরে চলে যাবেন প্লে স্টোর আসার পর আপনাকে সার্চ বক্সে লিখতে হবে আপনি জাস্ট লিখবেন স্টার্ট অ্যান জাস্ট এই লেখাটা লিখবেন এই লেখাটা লেখার সাথে সাথে প্রথমে সফটওয়্যারটি দিয়ে আসবে আপনি এই সফটওয়্যারটি ঠিকমতো দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি এই সফটওয়্যারটি দিয়ে আপনি ইনস্টল করে আপনি এই সফটারটিভাবে সেটিং করে রাখলে আপনার মোবাইলে যে কল দেবে তার নাম সব বলে দেবে আপনাকে দুইবার সেট করলে দুইবার বলে দেবে আপনি যতবার সেট করেন ঠিক ততবারও বলে দেবে আপনার মোবাইল আপনাকে তো আশা করি বুঝতে পারছেন তো এখন আসুন আপনি এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে এটি লাইক দিয়ে দেবেন আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা